বাড়ির না একটা ভ্যানে করে একটা দাদা না গাছ বিক্রি করতে এসেছিল তো অনেকেই নিল কিনল তা আমিও দেখো এই দেখো কতগুলো গাছ কিনেছি দেখো দেখেছো এই যে এই দেখো গ্যারেজের সামনে রেখেছে সাজিয়ে ওই দাদাই লাগিয়ে টাগিয়ে দিয়ে চলে গেল বললো একটু পরে বিশেষ করে আমি ওই বারান্দাতে না ঝোলানোর জন্য আর কি কটা এই দেখো কয়েকটা নিয়েছি আর কি এই যে এই দেখো এদিক থেকে এই যে এই ছোটোগুলো এদিক থেকে ছখানা হচ্ছে ওই ব্যালকানিতে না ঝোলানোর জন্য আর ওই দুখানা নিয়েছি পাম আর হচ্ছে এই এই যে বাম্বুটা দেখছো এটা একটা এমনি টবে থাকবে এটা ঝোলাবো না আর ওই আরাকটা ওটাও আর কি এমনি টবে রাখবো তো এই বাড়ির উপরে এসেছিলো বিক্রি করতে বুঝেছো তো তো ওই জন্য কিনে নিলাম তো ভালো হয়েছে বলো এ দেখো আর টপগুলো আমার কিন্তু টপগুলোই ওই দাদার না টপগুলো আমার শুধু টাগিয়ে দিলো শার্ট টার্ট দিল শার্ট টার্ট দিয়ে টাগিয়ে একদম জল টল দিয়ে না এ দেখো রেডি করে রেখে গেছে বললো মানে খানিকক্ষণ থাকার পরে আর কি ঝোলানোর জন্য আর কি এই এই যে এই যে এই না এগুলো এগুলো ব্যালকানিতে ঝোলাবো এই দেখো এই যে এদিক থেকে দেখো এই যে টাকা তো নিয়ে নিলাম বুঝেছো খালি খালি লাগছিলো ব্যালকানিটা ওই টবগুলো তো ভালো হয়েছে বলো গাছগুলো এই যে মানি প্ল্যান্ট নিয়েছি তিনখানা যে দুখানা সবুজ আর একটা হচ্ছে এই দেখো এটা সাদাটা আর হচ্ছে এই যে বাম্বু আর এটা পাম পাম দুটো আছে পাম গাছগুলো তো এই এইগুলো পরে টবে রাখবো এটাও দিকের ব্যালকানিতে রাখবো কিন্তু ঝোলানো না আর এই এই পাম গাছ দুটো একটা টবের মধ্যে পুরবো বুঝেছো এই যে এই পাম গাছ দুটো আর এটা তাই অল্প একটু মাটি ছিল আর কি তবে তো এটা দিয়ে দিল পরে আমি আর একটু মাটি দিয়ে এটাকে ঠিকঠাক করে নেবো আর এই দেখো আরও এক প্যাকেট সার আমি এক্সট্রা কিনে নিলাম পরে গাছটা দেওয়া যাবে আবার কি নার্সারিতে যাবে কবে তাকে ভাবছিলাম নার্সারিতে যাব নার্সারিতে যাব কটা গাছ কিনবো তো হয় আর না তো বাড়ির উপরে এসে দেখলাম বিক্রি করতে অনেকেই কিনলো আমিও নিয়ে নিলাম পাড়াতে তো আর এই যে দেখো আমি এগুলো রেখে দিয়েছি আমি নিজে কিনেছি তো রাখবো না কেন বল এই ছোটোগুলো লাগানো ছিল এটার মধ্যে বুঝেছো তো যাই হোক তোমাদেরকে দেখালাম এই দেখো পাম গাছগুলো ভালো আছে এই এক একটা পাম গাছ জানো তো একশো টাকা করে চাইছিলো এই পাম গাছগুলো তা আমি দুটো মিলে দেড়শো টাকা দিলাম মানে দুটো মিলে দুশো হয় আমি দেড়শো টাকা দিলাম এ দেখো আর ওই দেখো আমার বাড়ির ওদিকে কটা গাছ লাগানো আছে একটা আম গাছ আছে আর হচ্ছে দুটো কী আছে নিম গাছ আছে টগর ফুলের গাছ আছে নিম গাছটা বিশাল বড়ো হয়েছিলো জানো তো আমি কেটে দিয়েছি আর এই দেখো একটুখানি দেখো এই যে একটা সাইড দেখাচ্ছে এই যে আমার বাড়িটা একটা সাইড তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম এই যে এদিকে ওপরের ব্যালকানিটা যাই হোক অল্প একটু দেখিয়ে দিলাম এটাও দেখে নাও একটুখানি একটা সাইড ওই যে ওদিকে বাউন্ডারি ওয়াল ওই পেছনে দেখো টিউবওয়েল দেখতে পাচ্ছ কি না এখান থেকে দেখা যাবে না হয়তো আমার ভিডিও পোস্ট করা আছে ওদিকে যাই হোক এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ওই এদিকে ওপরে ব্যালকানি আর একগুলো দেখাচ্ছি না আর এই যে এটা হচ্ছে গ্যারাজটা এর সামনেই রেখেছি গাছগুলোকে পরে নিয়ে যাব একটু পরে নিয়ে যাব তো দেখিয়ে দিলাম তোমাদেরকে যে তোমরা একটু দেখো ভালো হয়েছে না বলো গাছগুলো এটাও নিয়ে নিলাম এটা এটা ঝোলাবো না এটা আমি এমনি আর কি টবে এই টবে আর একটু মাটি দেবো দিয়ে ঠিকঠাক করে এটাকেও দেখি কোথায় রাখি সিঁড়ির উপরে রাখতে পারি বা ব্যালকানিতে রাখতে পারি আর এটাও তাই আর বাকি ওইগুলো হচ্ছে ঝোলানোর জন্য এটা এই পুচকেটা বাপরে বাপ এই পুচকেটা নিল জানো তো কত একশো একশো কত নিল একশো কুড়ি একশো কুড়ি কোথায় নিল একশো একশো কুড়ি না একশো ষাট টাকা নিল ওই পুচকে মানি প্ল্যান্টটা ওটা নাকি একশো কুড়ি না একশো ষাট যাই হোক ওই দেখো জেমবাবু এরোনোর জন্য একদম